এই প্রচন্ড গরমে প্লান বেরিয়ে যাচ্ছে, তার জন্য আজকে আমি মঙ্গল পাণ্ডে যাচ্ছি। তোমাদের বলবো কিভাবে মঙ্গল পাণ্ডেতে পৌঁছতে হয় এবং এখানে ঢুকতে কত করে টিকিট লাগে, কটার থেকে কটা অবধি মঙ্গল পাণ্ডে খোলা থাকে, আর এখানে কি কি দেখার জিনিস আছে, ঢুকে কি কি জিনিস দেখতে পাবে, আর কি কি করতে পারবে তোমরা, কি কি করতে পারবে না, সব জিনিসই আমি বলবো। ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে যাওয়ার রাস্তা। তোমরা যদি ব্যারাকপুরের বাইরের থেকে আসো, ব্যারাকপুর স্টেশনে নেমে ওখান থেকে বাস কিংবা অটো ধরে এই রাস্তা দিয়ে যেতে হবে। এবার রাস্তাটা এইখানটায় নেমে যেতে পারো কিংবা এর আগে যে মোড়টা আছে ওখানে নামতে হবে। এইদিকে এই রাস্তাটা ঢুকে গেল। এই রাস্তাটা সিধা গিয়ে ডান দিকে বেঁকে গেলে মঙ্গল পাণ্ডেতে চলে যাচ্ছে, আর ওই যে রাস্তাটা গেল ওইটা সিধে গেলে মঙ্গল পাণ্ডের মোড় পড়ে। আমার বাঁ হাতে পড়লো সোমনাথ মন্দির। শিবরাত্রির সময় এখানে বিশাল ভিড় হয়। এই রাস্তাটা বাঁ দিকে ঘুরে কিছুটা এগোলেই পড়বে মঙ্গল পাণ্ডের গেট। এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের গেট। এই গেটের বাঁ দিকেই হচ্ছে টিকিট কাউন্টার। পার হেড 10 টাকা করে টিকিট। মঙ্গল পাণ্ডে সকাল 9টার থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে গরমকালে। শীতকালে টাইমিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে দেখার অনেক কিছুই আছে। সুন্দর পার্ক, অনেক গাছ দেখতে পারবে, বিশেষ করে শীতকালে আসলে প্রচুর ফুল গাছ দেখতে পারবে। এখানে বসার বেঞ্চ আছে গঙ্গার ধারে, ওখানে বসে হাওয়া খেয়ে নিতে পারবে। দেখো কত বাচ্চা খেলছে পার্কে। এটা ঢুকতে গিয়েই ডান দিকে পড়ে। এই হচ্ছে শহীদ মঙ্গল পাণ্ডে, এনার নামে এই পার্কটা তৈরি। পার্কটা খুব সুন্দর, এখানে আসলে তোমরা খুব ভালো এনজয় করতে পারবে। গাছতলায় বসে লুডো খেলতে পারো, দাবা খেলতে পারো, কিংবা ওপেন ফিল্ডে ব্যাডমিন্টন। তবে এখানে প্লাস্টিকের কৌটো কিংবা প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন প্যাকেট কিন্তু এখানে ফেলে যাবে না, এটা কিন্তু এখানে বারণ। আগেই বলেছিলাম কী কী করতে পারবে আর কী কী করতে পারবে না। প্লাস্টিকের কোনো জিনিস এখানে ফেলতে পারবে না। গঙ্গার
গঙ্গা বিহারের ব্যবস্থাও রয়েছে এখানে। মঙ্গল পাণ্ডে গেটের সামনেই এই ওয়াচ টাওয়ারটা আছে। এটা ব্রিটিশ আমলে ইউজ হতো, ব্রিটিশ আর্মিরা ইউজ করতো। আজকের মতো আমার ঘোরার পালা শেষ, এখন বাড়ি ফিরে যাব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।